ডক্টর এপিজে আব্দুল কালামের বাণীগুলি শুনলে এবং সেটা মন থেকে বিশ্বাস করলে তোমার জীবনে পরিবর্তন আসবেই। স্বপ্ন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তোমাকে স্বপ্ন দেখে যেতে হবে। স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখো, স্বপ্ন হলো সেটাই যা পূরণের অদম্য ইচ্ছা তোমায় ঘুমাতে দেবে না। তুমি যদি তোমার কাজকে স্যালুট করো তাহলে তোমার আর কাউকে স্যালুট করতে হবে না, কিন্তু যদি তুমি তোমার কাজকে অসম্মান করো, ফাঁকি দাও কিংবা অপর্যাদা করো, তাহলে তোমাকে সবাইকে স্যালুট করে যেতে হবে। যারা হৃদয় দিয়ে কাজ করতে পারে না তাদের সাফল্য অর্জন আনন্দহীন ও আকর্ষণহীন, এমন সাফল্যের থেকেই সৃষ্টি হয় তিক্ততা। জীবন আর সময় হল পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। জীবন শেখায় সময়কে সঠিকভাবে ব্যবহার করতে, আর সময় শেখায় জীবনের মূল্য দিতে। তুমি তোমার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারবে না, কিন্তু অভ্যাস পরিবর্তন করতে নিশ্চয়ই পারবে, এবং অভ্যাসই তোমার ভবিষ্যৎ পরিবর্তন করে দেবে। একটা কথা পরিষ্কার, সৃষ্টিকর্তা তাদেরই সহায় থাকেন যারা কঠোর পরিশ্রম করেন। প্রতিদিন সকালবেলা এই কথাগুলো নিজেকে বলবে, আমি সেরা, আমি নিশ্চয়ই পারব, সৃষ্টিকর্তা সর্বদা আমার সঙ্গে আছেন, আজকের এই দিনটা শুধু আমার। নানা রকমের চিন্তা ও উদ্ভাবনের সাহস থাকতে হবে, আবিষ্কারের নেশা থাকতে হবে, যেই পথে কেউ যায়নি সেই পথেই এগোতে হবে, অসম্ভবকে সম্ভব করার সাহস থাকতে হবে এবং সমস্যাকে জয় করেই সফল হতে হবে। জীবনে কঠিন সব বাধা আসে তোমায় ধ্বংস করতে নয়, বরং তোমার ভিতরের লুকোনো শক্তিকে অনুধাবন করাতে। বাধাসমূহকে দেখাও যে তুমিও কম কঠিন নও। যদি সূর্যের মতো উজ্জ্বল হতে চাও তাহলে তোমাকে প্রথমে সূর্যের মতো পুড়তে হবে। যে মানুষগুলো তোমাকে বলে তুমি পারো না বা তুমি পারবেই না, তারাই সম্ভবত সেই লোক যারা ভয় পায় এটা ভেবে যে তুমি পারবে। জীবন একটা কঠিন খেলা, ব্যক্তি হিসাবে মৌলিক অধিকার ধরে রাখার মাধ্যমে একমাত্র তুমি জয়ী হতে পারবে। গোটা মহাবিশ্ব আমাদের প্রতি বন্ধুত্ব সুলভ, যারা স্বপ্ন দেখে এবং কাজ করে তাদেরই শ্রেষ্ঠতা দেওয়ার জন্য চক্রান্তে লিপ্ত এই বিশ্ব। যদি একটি দেশকে দুর্নীতিমুক্ত এবং সুন্দর মনের মানুষের জাতিতে রূপান্তরিত করতে হয় তাহলে আমি বিশ্বাস করি এতে তিনজনের মানুষের ভূমিকা সবচেয়ে বেশি, বাবা মা আর শিক্ষক। আমি সুদর্শন নই, কিন্তু আমি আমার হাত তার জন্য বাড়িয়ে দিতে পারি যার সত্যি সাহায্যের প্রয়োজন। সৌন্দর্য থাকে মানুষের মনে, মুখে নয়। যুব সমাজকে চাকরি প্রার্থী হওয়ার বদলে চাকরি দাতা হওয়া প্রয়োজন। গভীর দুঃখ ও অত্যধিক আনন্দ থেকে কবিতার জন্ম হয়। প্রথম জয়ের পর কখনই বিশ্রাম নেওয়া উচিত নয়, তাহলে দ্বিতীয়বার যদি আমরা ব্যর্থ হই তখন সবাই বলবে প্রথমটা তুমি ভাগ্যের জোরে পেয়েছিলে। যদি তুমি ব্যর্থ হও অর্থাৎ ফেল করো তাহলে মোটেই হাল ছেড়ে দিও না, কারণ ফেল শব্দটার একটা অন্য মানে আছে, ফার্স্ট অ্যাটেম্পট ইন লার্নিং, অর্থাৎ শিক্ষার প্রথম ধাপ। উদার ব্যক্তিরা ধর্মকে ব্যবহার করে বন্ধুত্বের হাত বাড়ান, কিন্তু সংকীর্ণ মনের মানুষরা ধর্মকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করেন।
সফলতার গল্পে কেবল একটা বার্তা থাকে, কিন্তু ব্যর্থতার গল্পে সফল হওয়ার উপায় থাকে। বৃষ্টির সময় প্রত্যেক পাখি কোথাও না কোথাও আশ্রয় খোঁজে, কিন্তু ঈগল মেঘের উপর দিয়ে উড়ে বৃষ্টিকে এড়িয়ে যায়। আপনাকে স্বপ্ন দেখে যেতে হবে স্বপ্ন সত্যি হওয়ার আগে পর্যন্ত। মানুষের জীবনে প্রতিবন্ধকতা থাকা দরকার, বাধা না থাকলে সফলতা উপভোগ করা যায় না।